প্রিয় ছাত্রছাত্রীরা, ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2019 সালে যে প্রশ্নপত্র হয়েছিল তার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আজকে করব। তো দেখো, এখানে বিভাগ খ বিভাগে 40 মার্কসের যে প্রশ্নগুলো আছে, 1 নম্বর প্রশ্ন আছে, ভারতবর্ষ জীব বৈচিত্র্য আইন কোন খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল। এর 4টি অপশন আছে, সঠিক উত্তর হবে এটা, অর্থাৎ 2002 সালে। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে, অর্থাৎ 2001-এর প্রশ্ন রয়েছে, দেখো কোন খ্রিস্টাব্দে আমাদের সাধারণ ভবিষ্যৎ রিপোর্টটি প্রকাশিত হয়েছিল। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 1987 সালে, অর্থাৎ বিয়ের দাগের উত্তরটি। 3 নম্বর প্রশ্ন আছে, মালি সভ্যতা ধ্বংসের মূল কারণ কি ছিল। উত্তর হবে পরিবেশগত বিপর্যয়। এর পরবর্তী প্রশ্ন, অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে কোন রোগ সৃষ্টি হয়। এর উত্তর নীল শিশু সিন্ড্রোম, অর্থাৎ এটা মাটির ভেতর যে মৃত বা পচা গলা জৈব অবশেষ থাকে তাকে বলে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হিউমাস মাটি তাকে বলে। 6 নম্বর, দেখো ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা বর্তমানে কত, 3টি। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন আছে, দিহাং দেবাং জৈব মণ্ডল ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত। উত্তর হবে অরুণাচল প্রদেশ। এর পরবর্তী প্রশ্ন, অ্যাজাডিরাকোটা ইন্ডিকা কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। উত্তর ডিয়ের উত্তরটা হবে সঠিক উত্তর এখানে। এর পরবর্তী প্রশ্ন, 9-এর দাগে 2007 খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতবর্ষে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়েছিল। এর উত্তর 14টি। পরবর্তী প্রশ্ন, 10-এর দাগে একটি শান্ত এলাকায় রাতের বেলায় শব্দ মাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত। এর উত্তর 40 ডেসিবেল। এমনি রাত্রিতে নিরাপদ থাকে সব তাই। এরপর 11, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির পাখির মোট সংখ্যা বর্তমানে কত। উত্তর 72টি। এর পরবর্তী প্রশ্ন, কোন প্রকার মাটি প্রচুর পরিমাণ খনিজ পদার্থে সমৃদ্ধ। এর উত্তর কালো মাটি। বসুন্ধরা বৈঠক কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। উত্তর 1992 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত, 8ম। অর্থাৎ এ দাগের উত্তরটা সঠিক। ভারতবর্ষে বর্তমানে মোট কয়টি প্রজাতি আবৃত বীজী উদ্ভিদ দেখা যায়, 14,500 প্রজাতি। এরপরে 16 নম্বর, কনভেনশন অন বায়োডাইভার্সিটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল। উত্তর 1992 সালে। পরবর্তী যে প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, একটি দীর্ঘস্থায়ী বিপজ্জনক কীটনাশকের নাম হল DDT। এরপরে ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে প্রণয়ন হয়েছিল। এ উত্তর 1972 সালে। সংবেদনশীল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত। এখানেও 4টি অপশন আছে, এর মধ্যে সঠিক যেটা উত্তর হবে সেটি হলো সিএটা, অর্থাৎ 70 মাইক্রোগ্রাম ঘনমিটার। এর পরবর্তী প্রশ্ন, 20 নম্বর, প্রতি বছর সমগ্র বিশ্বের আনুমানিক কতজন মানুষ কীটনাশকের বিষে অসুস্থ হয়ে পড়েন। 4 লক্ষ মানুষ, অনেকটা পরিমাণ মানুষ এই কীটনাশক ঔষধের বিষে অসুস্থ হয়ে পড়েন। 21 নম্বর, পৃথিবীর কত আয়তন চাষ জমি প্রতি বছর চাষের অযোগ্য হয়ে যাচ্ছে। এর উত্তর হবে 80 লক্ষ হেক্টর জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। ফসফোব্যাকটেরিয়াম হলো এক প্রকার, এখানেও 4টি অপশন আছে, উত্তর জৈব সার। শিল্পাঞ্চলে বাতাসে সালফার ডাইঅক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত। এখানেও যে 4টি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক যেটা উত্তর হবে 80 মাইক্রোগ্রাম ঘনমিটার। 24 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে
বলে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর বায়ো ম্যাগনিফিকেশন বলে। এরপর 25 নম্বর প্রশ্ন, 24টা ছিল হয়ে গেল, এরপর সির দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর করে আছে 16টি, যাতে অ্যাজোলা কাকে বলে। অ্যাজোলা একটি ফার্ন জাতীয় উদ্ভিদ, যার মধ্যে অ্যানাবিনা অ্যাজোলি নামক নীলাভ সবুজ শৈবাল মৃতজীবী হিসাবে বসবাস করে। এগুলো অবশ্যই খাতায় লিখে তোমরা মুখস্থ করে নাও, এর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই আছে। এছাড়া আরও অনেক ভিডিও আছে। 2 নম্বর, অ্যালুভিয়াল মাটির উৎস কী? নদী তীরবর্তী পলি সমৃদ্ধ মাটিকে অ্যালুভিয়াল মাটি বলে। ভারতের সিন্ধু গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই মাটি দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন, 3-এর দাগের প্রশ্ন আছে, দেখো, সজীব আগাছা নাশক বলতে কি বোঝো? এর উত্তর, যেসব উদ্ভিদ এক ধরনের রাসায়নিকের সাহায্যে তাদের কাছাকাছি কোনো রকম আগাছা জন্মাতে দেয় না, তাদের সজীব আগাছানাশক বলে। যেমন মিলেট, সয়াবিন, বার্লি, এগুলো আলাদাভাবে আসতে পারে সজীব আগাছানাশকের উদাহরণ হিসাবে। 4 নম্বর প্রশ্ন, সায়ানো ব্যাকটেরিয়া কাকে বলে? উত্তর, যে ব্যাকটেরিয়ার হেটারোসিস্ট নামক অণুতে নাইট্রোজেন সংবন্ধনকারী জিন থাকে তাকে সায়ানো ব্যাকটেরিয়া বলে। পরবর্তী প্রশ্ন যেগুলো রয়েছে অফ গেছে, সেগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখানে দেখে নাও। জৈব কীটনাশকের একটি উদাহরণ দাও, নিম তেল স্প্রে। এই যে ঝুম চাষ কাকে বলে অথবা টাঙ্গিয়া কাকে বলে, এই দুটো প্রশ্নের উত্তর ওখানে মিস্টেক হয়েছে আমার, সেই যেহেতু ওইগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। উদ্ভিদের একটি প্রধান রোগের নাম বলো। উত্তর, ক্লোরোসিস। অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো? প্রতিটি দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে অর্থনীতি সুস্থায়ী করাকে সুস্থায়ী অর্থনীতি বলে। 10 নম্বর প্রশ্ন, পার্থিব মূলধন কাকে বলে? যে সকল সম্পদ মানুষ তথা সকল প্রাণী ব্যবহার করে এবং সংরক্ষণ করে তাকে পার্থিব মূলধন বলে। জল, বায়ু, উর্বর জমি, বনাঞ্চল, তৃণভূমি, বন্যপ্রাণী, জলাশয়, নদী, সমুদ্র, খনিজ পদার্থ ইত্যাদি সকল উপাদান পার্থিব মূলধনের অন্তর্গত। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় বন আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? এর উত্তর, 1927 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে ফ্যাক্টরি আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? উত্তর লিখবে 1948। আইএস 10500 অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? উত্তর, 0.05 মিলিগ্রাম পার লিটার। এরপর 14 নম্বর, পানীয় জলের কাঠিন্য বলতে কী বোঝো? উত্তর, পানীয় জলে উপস্থিত চুনা পদার্থকে পানীয় জলের কাঠিন্য বলে। কোন খ্রিস্টাব্দে ভারতবর্ষে হস্তী প্রকল্প চালু হয়েছিল? 1992 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, টিস্যু কালচার বলতে কী বোঝো? উত্তর, জিনগত গুণগত মা অপরিবর্তিত রেখে রোগমুক্ত উদ্ভিদ বর্ধনশীল কলা কোষ হিমায়িত করে রাখাকে টিস্যু কালচার বা কোষ কলা পালন বলে। 17 নম্বর প্রশ্ন, আবাসস্থল বিভাজন বলতে কী বোঝো? উত্তর, প্রাকৃতিক কারণে কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত হলে ওই আবাসস্থলের বিভিন্ন প্রজাতির জীবদের বাসস্থানের খণ্ডীভবন ঘটে, একে আবাসস্থলের বিভাজন বলে। 17 নম্বর, জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ স্থান বলতে কী বোঝো? উত্তর, যে সকল অঞ্চলে অনেক মাত্রায় জীব বৈচিত্র্য দেখা যায় এবং প্রচুর পরিমাণে স্থানিক প্রজাতি দেখা যায়, যাদের মধ্যে অনেকেই মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বিপন্ন, সেই সকল অঞ্চলকে বলে জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ স্থান। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, জৈব ভূ রাসায়নিক চক্র বলতে কী বোঝো? উত্তর, যে প্রক্রিয়ায় কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি উপাদানগুলির শিলামণ্ডল, বাড়িমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্য দিয়ে জীবদেহ ও পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়, একে জৈব ভূ রাসায়নিক চক্র বলে। অবশ্যই এগুলো খাতায় ভালো করে লিখে নিয়ে মুখস্থ করে নাও। এরপর 20 নম্বর, জিন সমাহার কাকে বলে? কোনো প্রজাতি জিনগত শয্যাবিন্যাস ও সমগ্র জিন তথ্যকে জিন সমাহার বলে। 21 নম্বর প্রশ্ন, NAEB এর পূর্ণ রূপ কী? উত্তর, ন্যাশনাল অ্যাফরেস্টেশন
অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড? 22 নম্বর প্রশ্নতে আছে দেখো, RSPM কাকে বলে? এর উত্তর, বাতাসে উপস্থিত শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণাকে RSPM বলে। এর ব্যাস 2.5 মাইক্রোমিটারের থেকেও কম হয়। 23 নম্বর প্রশ্ন আছে, সুস্থায়ী জীবনযাত্রা বলতে কী বোঝো? অর্থাৎ সমগ্র পৃথিবী, গ্রহ অথবা এর কোনো একটি অংশের পরিবেশ লাঞ্ছনা সহ্য করার ক্ষমতা অতিক্রম না করে তার অর্থনীতি ও জনসংখ্যার স্থিতি বজায় রাখে, যাতে সুদীর্ঘ সময় ধরে মানুষ ও অন্যান্য জীবের ধারাবাহিক পরিবর্তন ঘটে, তাকে সুস্থায়ী জীবনযাত্রা বলে। আশা করছি এখানে শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমাদের আরও অনেক এরকম প্রশ্ন উত্তর করা হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য।